ভূমিকা নিম্নলিখিত সংক্ষিপ্ত বইটিতে ইসলামের প্রতি নিজের বিশ্বাসকে শক্তিশালী করার কিছু উপায় আলোচনা করা হয়েছে, যাতে একজন মুসলিম মহান আল্লাহর আনুগত্য করার জন্য কঠোর পরিশ্রম করতে পারে, যার মধ্যে রয়েছে তার আদেশগুলি পূরণ করা, তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকা এবং মহানবী ঈসা এর ঐতিহ্য অনুসারে ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন মুসলমান এই পদ্ধতিতে তাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং বাস্তবায়িত করে, তখন এটি মহৎ চরিত্রের দিকে নিয়ে যায়। জামে আত-তিরমি 2003 নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাক পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র। এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি, যা মহান আল্লাহ পবিত্র কুরআনের 6-8 নং আয়াত আল কালামে প্রশংসা করেছেন এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের। তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য। মহান আল্লাহর সুন্দর নামের উপর আমল করা সহিহ বুখারী 2736 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাক উপদেশ দিয়েছেন যে যে ব্যক্তি মহান আল্লাহর 99 নাম জানবে সে জান্নাতে প্রবেশ করবে। জানা মানে শুধু মুখস্থ করা নয়, এটি আসলে তাদের অধ্যয়ন করা এবং একজনের অবস্থা এবং সম্ভাবনা অনুযায়ী তাদের উপর কাজ করার অর্থ। যেমন মহান আল্লাহ তার অসীম মর্যাদা অনুযায়ী পরম করুণাময়, এই গুণের অর্থ হল মহান আল্লাহ সৃষ্টিকে অগণিত অনুগ্রহ দান করেন এবং সর্বদা তাদের প্রতি অত্যন্ত দয়ালু। এই একই বৈশিষ্ট্য অন্যদের যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত হয়েছে। অধ্যায় 9-এ তওবাহ আয়াত 1-2-8, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল এসেছেন, তোমরা যা কষ্ট পাও তা তার জন্য দুঃখজনক, তিনি আপনার অর্থাৎ আপনার পথনির্দেশের বিষয়ে চিন্তিত এবং মুমিনদের প্রতি দয়ালু ও করুণাময়। সৃষ্টির উল্লেখে যখন ব্যবহার করা হয় করুণাময় মানে কোমল হৃদয় এবং করুণাময়, একইভাবে মহান আল্লাহ তার অসীম মর্যাদা অনুসারে সমস্ত ক্ষমাশীল, আর অন্যকে ক্ষমা করে এই গুণটি গ্রহণ করা ইসলামে উৎসাহিত করা হয়েছে। অধ্যায় 2-4 আন-নূর আয়াত 2-2, এবং তাদের ক্ষমা করুন এবং উপেক্ষা করুন, তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক। সুতরাং মহান আল্লাহর ঐশী গুণাবলী মুসলমানরা তাদের মর্যাদা অনুযায়ী গ্রহণ করতে পারে। অতএব মুসলমানদেরকে প্রথমে ঐশী গুণাবলী ও নামের অর্থ বুঝতে হবে এবং তারপর তাদের আধ্যাত্মিক হৃদয়ে দৃঢ়ভাবে প্রথিত না হওয়া পর্যন্ত তাদের চরিত্রে নামের অর্থকে কর্মের মাধ্যমে গ্রহণ করতে হবে, যাতে তারা মহৎ চরিত্র অর্জন করতে পারে। এই স্বর্গীয় নাম এবং গুণাবলীর উপর নিজের স্তর অনুসারে কাজ করা তাদের বিশ্বাসকে শক্তিশালী করবে এবং তাই মহান আল্লাহর প্রতি তাদের আনুগত্য, যার মধ্যে রয়েছে তার আদেশগুলি পূরণ করা, তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকা এবং পবিত্র নবী মুহাম্মদের ঐতিহ্য অনুসারে ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়া, তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েতের উপর আমল করা, তার মহৎ নৈতিকতা ও আচার আচরণ জানা ও আমল করা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতির দিকে নিয়ে যায়। যে তাকে চিনতে পারবে সে কখনোই তার ঐতিহ্য ও সত্যকে সন্দেহ করবে না যা তাকে পাঠানো হয়েছিল। এটি একজন মুসলিমকে তার প্রতি প্রকৃত আন্তরিকতা অবলম্বন করতে পরিচালিত করে। সহিহ মুসলিম নং 196-এ পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাক উপদেশ দিয়েছেন যে ইসলাম হল মহানবী হযরত মুহাম্মদ সাক এর প্রতি আন্তরিকতা, এর মধ্যে রয়েছে তার ঐতিহ্যের উপর কাজ করার জন্য জ্ঞান অর্জনের চেষ্টা করা। এই রেওয়ায়েতগুলির মধ্যে রয়েছে আল্লাহ মহান উপাসনার আকারে সম্পর্কিত এবং সৃষ্টির প্রতি তার আশীর্বাদপূর্ণ মহৎ চরিত্র। অধ্যায় 6-8 আল কালাম আয়াত 4, এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের, সর্বদা তার আদেশ ও নিষেধ মেনে নেওয়ার অন্তর্ভুক্ত, মহান আল্লাহ তায়ালা এটাকে ফরায় করেছেন। অধ্যায় 5-9 আল হাসর আয়াত 7, আর রসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ কর এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আন্তরিকতার মধ্যে রয়েছে অন্য কারো কাজের চেয়ে তার ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া, কারণ মহানবী হযরত মুহাম্মদ সাক এর পথ ব্যতীত মহান আল্লাহর কাছে যাওয়ার সমস্ত পথ বন্ধ রয়েছে। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 3-1, বলুন হে মুহাম্মদ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। একজনকে অবশ্যই তাদের সকলকে ভালোবাসতে হবে যারা তার জীবনকালে এবং তার মৃত্যুর পরে তাকে সমর্থন করেছিল, তারা তার পরিবার থেকে হোক বা তার সঙ্গী হোক, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন। যারা তার পথে হাঁটছেন এবং তার ঐতিহ্যের শিক্ষা দিয়েছেন তাদের সমর্থন করা তাদের জন্য কর্তব্য যারা তার প্রতি আন্তরিক হতে চান।
আন্তরিকতার অন্তর্ভুক্ত যারা তাকে ভালোবাসে তাদের ভালোবাসা এবং যারা তার সমালোচনা করে তাদের অপছন্দ করা, নির্বিশেষে এই লোকেদের সাথে কারো সম্পর্ক। সহিহ বুখারী 16 নম্বরে পাওয়া একটি এক হাদিসে এই সমস্তটি সংক্ষিপ্ত করা হয়েছে। এটি উপদেশ দেয় যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সত্যিকারের বিশ্বাস স্থাপন করতে পারে না যতক্ষণ না সে মহান আল্লাহকে এবং মহান বিহয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্রের চেয়ে বেশি ভালোবাসে। সৃষ্টি শুধু কথায় নয়, কাজের মাধ্যমে এই ভালোবাসা দেখাতে হবে। সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, একে অপরকে সত্য ও ধৈর্যের নির্দেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা ইসলামের প্রতি বিশ্বাসকে শক্তিশালী করে। সহিহ বুখারীর 2686 নম্বর হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছিলেন যে ভালো কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থতাকে বোঝা যায় দুটি স্তরপূর্ণ একটি নৌকার উদাহরণ দিয়ে। মানুষের নিচের স্তরের লোকেরা যখনই জল পেতে চায় তখনই উপরের স্তরের লোকদের বিরক্ত করে, তাই তারা নিচের স্তরে একটি গর্ত ড্রিল করার সিদ্ধান্ত নেয় যাতে তারা সরাসরি জল অ্যাক্সেস করতে পারে। উপরের স্তরের লোকেরা তাদের থামাতে ব্যর্থ হলে তারা অবশ্যই ডুবে যাবে। মুসলমানদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে তারা তাদের জ্ঞান অনুযায়ী মন্দ কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা কখনই পরিত্যাগ করবে না। একজন মুসলমানের কখনই বিশ্বাস করা উচিত নয় যে তারা যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তায়ালার আনুগত্য করবে অন্যান্য বিপদকামী লোকেরা তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না। পচা আপেলের সাথে রাখলে একটি ভালো আপেল শেষ পর্যন্ত প্রভাবিত হবে। একইভাবে যে মুসলমান অন্যদেরকে ভালো কাজের আদেশ দিতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত তাদের নেতিবাচক আচরণের দ্বারা প্রভাবিত হবে, তা সূক্ষ্ম বা আপাত। এমনকি বৃহত্তর সমাজ গাফিল হয়ে গেলেও তাদের পরিবারের মতো তাদের নির্ভরশীল ব্যক্তিদের পরামর্শ দেওয়া ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ তাদের নেতিবাচক আচরণ কেবল তাদেরই বেশি প্রভাবিত করবে না বরং এটি সুনানে আবু দাউদ 2928 নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে সমস্ত মুসলমানের জন্য একটি কর্তব্য। এমনকি যদি একজন মুসলিম অন্যদের দ্বারা উপেক্ষা করা হয় তাদের উচিত তাদের দায়িত্ব পালন করা উচিত তাদের নম্র উপায়ে পরামর্শ দিয়ে যা শক্তিশালী প্রমাণ এবং জ্ঞান দ্বারা সমর্থিত। কেবলমাত্র এইভাবে তারা তাদের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবে এবং বিচারের দিন ক্ষমা করা হবে। কিন্তু যদি তারা কেবল নিজের সম্পর্কে চিন্তা করে এবং অন্যের কাজকে উপেক্ষা করে তবে আশঙ্কা করা হয় যে অন্যদের নেতিবাচক প্রভাবগুলি তাদের চূড়ান্ত বিপদগামী হতে পারে। এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে নিজের পরামর্শে কাজ করতে ব্যর্থ হওয়া বিশ্বাসকে শক্তিশালী হতে বাধা দেয়। সহিহ বুখারী 3267 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাক সতর্ক করেছেন যে যে ব্যক্তি সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার সময় নিজেদের উপদেশের বিরোধিতা করে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উপদেশ দিয়ে সৎ কর্মশীল পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ না করে অনেকে অন্যান্য কারণে যেমন জনপ্রিয়তা এবং পার্থিব জিনিস লাভের জন্য উপদেশ দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ কিছু পণ্ডিত প্রায়শই সমাবেশ এবং অনুষ্ঠানের স্পটলাইটে থাকার চেষ্টা করে এবং তারা একটি কেন্দ্রীয় আসনের জন্য একটি আসনের প্রতি সন্তুষ্ট হন না কারণ তারা একটি কেন্দ্রীয় আসন চান। যখন তাদের অভিপ্রায় এই রূপ হল মহান আল্লাহ তাদের উপদেশের ইতিবাচক প্রভাব দূর করে দিলেন এবং এইভাবে তাদের এখন তাদের শ্রোতাদের উপর সামান্য ইতিবাচক প্রভাব নেই, এক কথা বলে অন্য কাজ না করে তাদের বাস্তব উদাহরণ দেখানো উচিত ছিল, এতে তাদের পরামর্শ অকার্যকর হয়ে পড়ে। অন্যকে আদেশ করার আগে মুসলমানদের সর্বদা তাদের নিজের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করা উচিত, কারণ এই পদ্ধতিতে আচরণ করা মহান আল্লাহ ঘৃণা করেন। অধ্যায় 6 আস-সাফ আয়াত 3। আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় বিষয় হল তুমি এমন কথা বল যা তুমি কর না। এর অর্থ এই নয় যে অন্যকে পরামর্শ দেওয়ার আগে একজনকে অবশ্যই নিখুঁত হতে হবে, কারণ এটি সম্ভব নয়। পরিবর্তে তাদের উচিত তাদের উদ্দেশ্য সংশোধন করা এবং অন্যদের উপদেশ দেওয়ার আগে তাদের নিজের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করে তাদের কর্মের মাধ্যমে এটি প্রমাণ করা। শুধুমাত্র এই মনোভাব থাকলেই তারা এই হাদিসে বর্ণিত শাস্তি থেকে বাঁচবে। এই নীতিতে কাজ করার ব্যর্থতার কারণে মুসলিমদের উপদেশ অকার্যকর হয়ে পড়েছে, যদিও বছরের পর বছর ধরে উপদেষ্টার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। পবিত্র কুরআন নিয়ে চিন্তা ও আমল করা ইমাম মুনজারির সচেতনতা ও আশঙ্কা 30 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাক পরামর্শ দিয়েছেন যে পবিত্র কুরআন বিচারের দিনে সুপারিশ করবে। যারা পৃথিবীতে তাদের জীবনকালে এটি অনুসরণ করে তাদের বিচারের দিন জান্নাতে নিয়ে যাওয়া হবে, কিন্তু যারা পৃথিবীতে তাদের জীবনকালে এটিকে অবহেলা করে তারা দেখতে পাবে যে এটি বিচারের দিনে তাদের জাহান্নামে ঠেলে দেবে। পবিত্র কুরআন একটি হেদায়েতের গ্রন্থ, এটা নিছক আবৃত্তির বই নয়। তাই মুসলমানদের অবশ্যই পবিত্র কুরআনের সমস্ত দিক পূরণ করার চেষ্টা করতে হবে যাতে এটি তাদের উভয় জগতের সাফল্যের দিকে পরিচালিত করে।
প্রথম দিকটি হলো সঠিকভাবে এবং নিয়মিত আবৃত্তি করা, দ্বিতীয় দিকটি হল এটি বোঝা, আর চূড়ান্ত দিক হল এর শিক্ষার উপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেওয়ায়েত অনুযায়ী আমল করা। যারা এরূপ আচরণ করে তাদেরকেই দুনিয়ার প্রতিটি অসুবিধার মধ্য দিয়ে সঠিক পথনির্দেশের সুসংবাদ দেওয়া হয় এবং বিচার দিবসে এর সুপারিশ করা হয়। কিন্তু এই হাদিস দ্বারা সতর্ক করা হয়েছে, পবিত্র কুরআন কেবলমাত্র তাদের জন্য পথনির্দেশ ও রহমত যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত অনুযায়ী সঠিকভাবে এর দিকগুলোর উপর আমল করে। কিন্তু যারা এর অপব্যাখ্যা করে এবং পার্থিব জিনিস যেমন খ্যাতি অর্জনের জন্য তাদের ইচ্ছানুযায়ী কাজ করে, তারা কিয়ামতের দিন এই সঠিক নির্দেশনা এবং এর সুপারিশ থেকে বঞ্চিত হবে। প্রকৃতপক্ষে উভয় জগতে তাদের সম্পূর্ণ ক্ষতি কেবল ততক্ষণ বৃদ্ধি পাবে যতক্ষণ না তারা আন্তরিকভাবে অনুতপ্ত হয়। অধ্যায় 1-7 আল ইসরা আয়াত 8-2। এবং আমি কুরআন নাইল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতি ছাড়া আর কিছু বাড়ায় না। যে ব্যক্তি পবিত্র কুরআনের উপর চিন্তা করে সে সর্বদা এর বিজ্ঞানগুলি থেকে উপকৃত হবে, যা ফলস্বরূপ তাদের বিশ্বাসকে শক্তিশালী করবে। অধ্যায় 8 আল আনফাল আয়াত 2। এবং যখন তাদের কাছে তার আজাদ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে। যে কেউ এর বিষয়বস্তু এবং রচনার উপর চিন্তা করবে সে লক্ষ্য করবে যে প্রতিটি অংশ কিভাবে অন্যান্য অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিভাবে এতে কোনো অসঙ্গতি বা অসঙ্গতি নেই, এবং তারা সত্যই বুঝতে পারবে যে এটি সর্বজ্ঞানী মহান আল্লাহ ছাড়া আর কেউ নাজিল করেছেন। এটা অন্য কোনো মানবজাতির থেকে হলে এতে মিথ্যার উপাদানের পাশাপাশি দণ্ড পাওয়া যেত। অধ্যায় 4 আর নিশা আয়াত 8-2। তাহলে কি তারা কুরআনে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা এর মধ্যে অনেক বৈপরীত্য দেখতে পেত। মহান আল্লাহ তায়ালা মুসলমানদেরকে পবিত্র কুরআন নিয়ে চিন্তা করার নির্দেশ দিয়েছেন, যার অর্থ সাবধানতার সাথে চিন্তা করা, এই গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ও সময় দেওয়া, এর বক্তৃতা এবং তাদের বাস্তবিক প্রভাব নিয়ে চিন্তা করা। এর মাধ্যমে জ্ঞানের দ্বার উন্মোচিত হয় এবং এই সত্য জ্ঞানের উপর আমল করার ফলে সমস্ত কল্যাণ সাধিত হয় এবং ঈমান মজবুত হয়। এই চিন্তার মাধ্যমে একজন মুসলিম তাদের প্রভু এবং তার নিখুঁত গুণাবলীকে চিনতে পারবে, যা তার প্রতি তাদের আনুগত্য বৃদ্ধি করে। তারা সেই পথ শিখবে যা উভয় জগতে মহান আল্লাহর রহমতের দিকে নিয়ে যায়। যারা এই পথে চলে তাদের বৈশিষ্ট্য এবং তাদের জন্য সংরক্ষিত অপার করুণা। এই চিন্তার মাধ্যমে তারা তাদের শত্রুদেরকে চিনতে পারবে, অর্থাৎ শয়তান, তাদের অন্তর্নিহিত এবং বিপদকামী মানুষ। তারা উভয় জগতের শাস্তির দিকে নিয়ে যাওয়া পথ, যারা এই বিপদকামী পথে চলে তাদের বৈশিষ্ট্য এবং তাদের চূড়ান্ত পরিণতি পর্যবেক্ষণ করবে। তারা এই বিপদকে যত বেশি চিনবে মহান আল্লাহর প্রতি তাদের আনুগত্য তত বেশি হবে। একজন মুসলমান যত বেশি পবিত্র কুরআনের উপর চিন্তাভাবনা করে তাদের ঈমান, জ্ঞান ও কর্ম ততই বৃদ্ধি পায়। এ কারণেই মহান আল্লাহ এই গুরুত্বপূর্ণ কাজের আদেশ ও উৎসাহ দিয়েছেন এবং প্রকৃতপক্ষে এটাই ঐশী ওহির উদ্দেশ্য। অধ্যায় 3 আর দুঃখজনক শ্লোক 2-9। এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আজাদসমূহের প্রতি চিন্তাভাবনা করে এবং বুদ্ধিমানদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। ইসলামিক জ্ঞান অর্জন ও তার উপর আমল করা একটি মহান বিভ্রান্তি যা মানুষকে মহান আল্লাহর আনুগত্য করতে বাধা দেয় তা হল অজ্ঞতা। এটা যুক্তি দেওয়া যেতে পারে যে এটি প্রতিটি পাপের উৎপত্তি, কারণ যে ব্যক্তি সত্যই পাপের পরিণতি জানে সে কখনই সেগুলি করবে না। এটি সত্যিকারের উপকারী জ্ঞানকে বোঝায় যা এমন জ্ঞান যার উপর কাজ করা হয়। প্রকৃতপক্ষে সমস্ত জ্ঞান যার উপর আমল করা হয় না তা উপকারী জ্ঞান নয়। যে ব্যক্তি এই আচরণ করে তার উদাহরণ পবিত্র কুরআনে এমন একটি গাধা হিসাবে বর্ণনা করা হয়েছে যা জ্ঞানের বই বহন করে যা উপকার করে না। অধ্যায় 6-2 আল জুমুয়া আয়াত 5। অতঃপর তা গ্রহণ না করা, জ্ঞানের উপর আমল করেনি, এমন একটি গাধার মতো যে বিয়ের ভলিউম বহন করে। যে ব্যক্তি তাদের জ্ঞানের ভিত্তিতে কাজ করে সে খুব কমই পিছলে যায় এবং ইচ্ছাকৃতভাবে পাপ করে। প্রকৃতপক্ষে যখন এটি ঘটে তখন এটি শুধুমাত্র অজ্ঞতার একটি মুহূর্ত দ্বারা সৃষ্ট হয়, যেখানে একজন ব্যক্তি তাদের জ্ঞানের উপর কাজ করতে ভুলে যায় যার ফলে তারা পাপ করে। মহানবী হযরত মুহাম্মদ শাক একবার জামে আত তিরমিজি 2322 নম্বরে পাওয়া একটি হাদিসে জাহেলিয়াতের গুরুতরতা তুলে ধরেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে মহান আল্লাহর স্মরণ ব্যতীত জড় জগতের সব কিছুই অভিশপ্ত, এই স্মরণের সাথে যা কিছু যুক্ত সেই পণ্ডিত এবং জ্ঞানের ছাত্র। এর অর্থ এই যে জড় জগতের সমস্ত নিয়ামত অজ্ঞ ব্যক্তির জন্য অভিশাপ হয়ে উঠবে, কারণ তারা তাদের অপব্যবহার করে পাপ করবে। প্রকৃতপক্ষে অজ্ঞতা একজন ব্যক্তির সবচেয়ে খারাপ শত্রু হিসাবে বিবেচিত হতে পারে, কারণ এটি তাদের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে এবং উপকার লাভ করতে বাধা দেয় যা শুধুমাত্র জ্ঞানের উপর কাজ করার মাধ্যমে অর্জন করা যেতে পারে। অজ্ঞরা না জেনেই পাপ করে। কোনো পাপকে পাপ বলে গণ্য করা হয় তা না জানলে কিভাবে পাপ এড়ানো যায়?
অজ্ঞতার কারণে একজন ব্যক্তি তাদের বাধ্যতামূলক দায়িত্বে অবহেলা করে। কেউ যদি তাদের দায়িত্ব সম্পর্কে অজ্ঞ থাকে তবে কিভাবে তাদের দায়িত্ব পালন করা যায়। তাই সকল মুসলমানের উপর কর্তব্য হল পর্যাপ্ত জ্ঞান অর্জন করা যাতে তাদের সকল ফরজ দায়িত্ব পালন করা যায় এবং গুনাহ পরিহার করা যায়। এটি সুনানে ইবনে মাজাহ 224 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। সৃষ্টির উপর চিন্তা একজন মুসলমানের জন্য তাদের প্রাত্যহিক জীবনে সতর্ক হওয়া এবং তাদের নিজেদের পার্থিব বিষয়ে খুব বেশি আত্মনিমগ্ন হওয়া থেকে বিরত থাকা জরুরি যাতে তারা তাদের চারপাশে ঘটছে এমন বিষয়গুলির প্রতি উদাসীন হয়ে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ গুণের অধিকারী কারণ এটি একজন ব্যক্তির বিশ্বাসকে শক্তিশালী করার একটি দুর্দান্ত উপায় যা ফলস্বরূপ একজনকে সর্বদা মহান আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখতে সহায়তা করে। উদাহরণস্বরূপ যখন একজন মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখেন তখন তাদের কেবলমাত্র প্রার্থনাই না হলেও তাদের কাছে যে কোনো উপায়ে সাহায্য করা উচিত নয়, তবে তাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি চিন্তা করা উচিত এবং বোঝা উচিত যে তারাও শেষ পর্যন্ত তাদের ভালো স্বাস্থ্য হারাবে একটি অসুস্থতা, বার্ধক্য বা এমনকি মৃত্যু দ্বারা। এটি তাদের তাদের সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ হতে অনুপ্রাণিত করবে এবং তাদের পার্থিব ও ধর্মীয় উভয় বিষয়েই তাদের সুস্বাস্থ্যের সদ্ব্যবহার করে তাদের কর্মের মাধ্যমে তা দেখাবে যা মহান আল্লাহর কাছে খুশি। তারা যখন একজন ধনী ব্যক্তির মৃত্যু দেখেন তখন তাদের কেবল মৃত ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য দুঃখ বোধ করা উচিত নয়, বরং তারা বুঝতে পারে যে একদিন তাদের অজানা তারাও মারা যাবে। তাদের বোঝা উচিত যে ধনী ব্যক্তিকে যেমন তাদের সম্পদ, খ্যাতি এবং পরিবার তাদের কবরে পরিত্যাগ করা হয়েছিল, তারাও তাদের কবরে কেবল তাদের কৃতকর্ম নিয়েই থাকবে। এটি তাদের কবর ও পরকালের জন্য প্রস্তুত হতে উৎসাহিত করবে। এই মনোভাব একজন পর্যবেক্ষণ করে এমন সমস্ত জিনিসের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং করা উচিত। একজন মুসলমানের উচিত তাদের চারপাশের সবকিছু থেকে শিক্ষা নেওয়া উচিত যা পবিত্র কুরআনে উপদেশ দেওয়া হয়েছে। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 191। এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করুন, বলুন, হে আমাদের পালনকর্তা, আপনি এটিকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি, আপনি এমন কিছুর উপরে মহিমান্বিত, তারপর আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুক। যারা এই পদ্ধতিতে আচরণ করে তারা প্রতিদিন তাদের বিশ্বাসকে শক্তিশালী করবে এবং যারা তাদের পার্থিব জীবনে খুব বেশি আত্মমগ্ন তারা উদাসীন থাকবে যা তাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নবমণ্ডল ও ভূমণ্ডল এবং তাদের মধ্যে যা কিছু আছে এবং বিভিন্ন সৃষ্টির উপর চিন্তাভাবনা করা তার ইমানকে মজবুত করে, কারণ সৃষ্টির মাহাত্ম্য স্রষ্টার মহত্ত্ব নির্দেশ করে। সূর্য ও চন্দ্রের মতো সৃষ্টির নিখুঁত সামঞ্জস্য মহান আল্লাহর সীমাহীন জ্ঞান ও প্রজ্ঞা নির্দেশ করে। মানুষকে পরিবেষ্টিত অধেল নিয়ামত মহান আল্লাহর রহমতকে নির্দেশ করে। এই সমস্ত বিষয় এবং আরও অনেক কিছু একজন মুসলিমকে মহান আল্লাহকে মহিমান্বিত করতে, তার প্রশংসা করতে এবং তার প্রতি আন্তরিক হতে পরিচালিত করে। সহিহ মুসলিম নম্বর 196 এ পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাক উপদেশ দিয়েছেন যে ইসলাম হল মহান আল্লাহর প্রতি আন্তরিকতা। মহান আল্লাহর প্রতি আন্তরিকতার মধ্যে রয়েছে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য আদেশ ও নিষেধের আকারে তার দেওয়া সমস্ত দায়িত্ব পালন করা। সহিহ বুখারিতে প্রাপ্ত একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে, এক নম্বর, তাদের নিয়ত দ্বারা বিচার করা হবে। সুতরাং কেউ যদি মহান আল্লাহর প্রতি আন্তরিক না হয়, সৎ কাজ করার সময় সে দুনিয়া ও আখিরাতে কোনো পুরস্কার পাবে না। প্রকৃতপক্ষে জামেআত তিরমিজি 3154 নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে যারা অসৎ কাজ করেছে তাদের কিয়ামতের দিন বলা হবে তারা যাদের জন্য কাজ করেছে তাদের কাছ থেকে তাদের প্রতিদান চাইবে, যা সম্ভব হবে না। অধ্যায় 9:8 আল বাইলিনা আয়াত 5। এবং তাদেরকে দিনের ব্যাপারে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করা ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি। কেউ যদি মহান আল্লাহর প্রতি দায়িত্ব পালনে শিথিলতা পোষণ করে তাহলে তা আন্তরিকতার অভাব প্রমাণ করে। অতএব তাদের আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া উচিত এবং সেগুলি পূরণ করার জন্য সংগ্রাম করা উচিত। এটা মনে রাখা জরুরি যে মহান আল্লাহ তায়ালা কখনই কাউকে এমন দায়িত্বের বোঝা চাপিয়ে দেন না যা সে পালন করতে পারে না বা পরিচালনা করতে পারে না। অধ্যায় 2 আল বাকারা আয়াত 286। আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্য ব্যতীত ভার দেন না। মহান আল্লাহর প্রতি আন্তরিক হওয়ার অর্থ হল নিজের এবং অন্যের সন্তুষ্টির চেয়ে সর্বদা তার সন্তুষ্টিকে বেছে নেওয়া উচিত। একজন মুসলমানের উচিত সর্বদা সেসব কাজকে প্রাধান্য দেওয়া যা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য সব কিছুর চেয়ে। অন্যদেরকে ভালোবাসতে হবে এবং তাদের পাপগুলোকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অপছন্দ করতে হবে, নিজের প্রবৃত্তির জন্য নয়। যখন তারা অন্যদের সাহায্য করে বা পাপে অংশ নিতে অস্বীকার করে তখন তা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। যে এই মানসিকতা অবলম্বন করেছে সে তাদের ইমানকে পূর্ণতা দিয়েছে। এটি সুনানে আবু দাউদ 4681 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে।
তার প্রভুর সমগ্র সৃষ্টির নিরন্তর প্রযোজন নিয়ে চিন্তা করা একজন মুসলিমকে নম্রভাবে তার সামনে আত্মসমর্পণ করতে পরিচালিত করে। এটি একজন মুসলিমকে তাদের চাহিদা জমা দিতে এবং মহান আল্লাহ ছাড়া অন্য কারো উপর নির্ভর করতে উৎসাহিত করে। ইতিহাসের এক সময়ে পৃথিবীকে মহাবিশ্বের একমাত্র তাৎপর্যপূর্ণ জিনিস বলে মনে হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এবং বৈজ্ঞানিক অগ্রগতির সাথে এটি আবিষ্কৃত হয়েছিল যে পৃথিবী আসলে মহাবিশ্ব নামক একটি বিশাল সমুদ্রের একটি বিন্দু মাত্র। মুসলমানদের জন্য এই বৈজ্ঞানিক শিক্ষাগুলি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটি একজনকে ভালো বৈশিষ্ট্য গ্রহণ করতে অনুপ্রাণিত করে, যেমন মহান আল্লাহর অসীম ক্ষমতার উপর আস্থা। যখন একজন মুসলমান সমস্যার সম্মুখীন হয় এবং মহান আল্লাহর সাহায্য নিয়ে প্রশ্ন করে, তখন তাদের উচিত মহাবিশ্বের আকার এবং এতে কত প্রাণী রয়েছে তা নিয়ে চিন্তা করা। পৃথিবী একটি সৌরজগতের একটি একক গ্রহ যা অনেকগুলি গ্রহ এবং একটি নক্ষত্র দ্বারা গঠিত। অনেক সৌরজগৎ একটি গ্যালাক্সি তৈরি করে, অনেক ছায়াপথ মহাবিশ্ব তৈরি করে। একজন মুসলিম দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই সমস্ত জিনিস সৃষ্টি করা হয়েছে এবং কোনো অংশীদার বা সাহায্য ছাড়াই মহান আল্লাহ তায়ালা টিকিয়ে রেখেছেন। যখন একজন মুসলমান এই বিষয়ে গভীরভাবে চিন্তা করে, তখন তাদের উপলব্ধি করা উচিত যে মহান আল্লাহ যদি সমগ্র মহাবিশ্বকে কোনো কিছু বঞ্চিত না করে বা সমন্বয়হীন হয়ে টিকিয়ে রাখতে পারেন, তবে তিনি তাদের সমস্যা ও অসুবিধারও যত্ন নিতে পারেন। বিধান এমন একটি জিনিস যা লোকেরা প্রায়শই চাপ দেয় এবং কিছু ক্ষেত্রে এই চাপ তাদের বেআইনি উৎস থেকে বিধান খোঁজার জন্য প্ররোচিত করে। যখনই একজন মুসলমান এই চাপের সম্মুখীন হয়, তাদের উচিত মহাবিশ্ব এবং অগণিত সৃষ্টির প্রতি চিন্তা করা, যার জন্য মহান আল্লাহ নিরন্তর বিধান প্রদান করেন। যদি তিনি এটি করেন, তবে কেন একজনের সন্দেহ করা উচিত যে তিনি এমন একজন ব্যক্তির জন্য বিধান দেবেন না যার শুধুমাত্র নিজেকে টিকিয়ে রাখার জন্য কয়েকটি জিনিস প্রয়োজন। সমস্যার সম্মুখীন হওয়ার সময় একধাপ পিছিয়ে যাওয়া এবং এই তথ্যগুলো মূল্যায়ন করা হল মানসিক চাপ দূর করার এবং মহান আল্লাহর প্রতি আস্থাকে শক্তিশালী করার একটি চমৎকার উপায়। পবিত্র কুরআনে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শিক্ষা পাওয়া যায়, যেমন মহান আল্লাহ তায়ালার প্রতিশ্রুতি সৃষ্টিকে নিরবচ্ছিন্ন রিজিক প্রদানের, অধ্যায় 2:9 আল আনকাবুত আয়াত 6-0, এবং কত প্রাণী তার নিজের রিজিক বহন করে না, আল্লাহ তার জন্য এবং আপনার জন্য রিজিক করেন। কিন্তু এই শিক্ষার সত্যতা মহাবিশ্বের মতো সৃষ্টিতেও পাওয়া যায়, অধ্যায় 3 আলে ইমরান আয়াত 1-9-0। নিশ্চয় নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য। অতএব মুসলমানদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে প্রথমে ঐশী কিতাবের শিক্ষাগুলি শেখা এবং তার উপর আমল করা এবং তারপর সৃষ্টির উপর চিন্তা করা। এটি একজনের বিশ্বাসকে শক্তিশালী করার দিকে পরিচালিত করবে, যার মধ্যে রয়েছে মহান আল্লাহর প্রতি বিশ্বাসকে শক্তিশালী করা। মহান আল্লাহর অনুগ্রহ সম্পর্কে চিন্তা করা, কোনো প্রাণী মহান আল্লাহর অগণিত অনুগ্রহ থেকে মুক্ত নয় এবং সেগুলি নিয়ে চিন্তা করা তার প্রতি বিশ্বাসকে শক্তিশালী করে। বিশ্বাস একজনকে মহান আল্লাহর অনুগ্রহের জন্য সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করতে উৎসাহিত করে, যা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করে। এটি ঘটে কারণ সত্যিকারের কৃতজ্ঞতার সাথে জড়িত প্রতিটি আশীর্বাদ ব্যবহার করা যা মহান আল্লাহকে খুশি করার উপায় দেওয়া হয়েছে। এটাই সত্যিকারের আনুগত্যের সারমর্ম, যা তার প্রতি একজনের বিশ্বাসকে শক্তিশালী করে। একজন মুসলিম যত বেশি কৃতজ্ঞ হবে, তারা তত বেশি আশীর্বাদ পাবে যা তাদের বিশ্বাসকে শক্তিশালী করে, অধ্যায় 1:4 ইব্রাহিম আয়াত 7। এবং মনে কর, যখন তোমার পালনকর্তা ঘোষণা করেছিলেন, যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব। সৃষ্টির প্রতি আন্তরিকতা ইসলামের শিক্ষা অনুযায়ী সৃষ্টির প্রতি আন্তরিকতা ও দয়া ইমানকে শক্তিশালী করে। এটি সহিহ মুসলিম নম্বর 196 প্রাপ্ত একটি হাদিসে ইঙ্গিত করা হয়েছে, যেখানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে ইসলাম হল সাধারণ জনগণের প্রতি আন্তরিকতা। এর মধ্যে রয়েছে সর্বদা তাদের জন্য সর্বোত্তম কামনা করা এবং একজনের কথা এবং কাজের মাধ্যমে এটি দেখানো। এতে অন্যদেরকে ভালো কাজ করার উপদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা, অন্যদের প্রতি সর্বদা করুণাময় ও সদয় হওয়া অন্তর্ভুক্ত। সহিহ মুসলিমের 1:7-0 নম্বরে পাওয়া একটি হাদিস দ্বারা এর সংক্ষিপ্তসার করা যেতে পারে। এটি সতর্ক করে যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সত্যিকারের বিশ্বাসী হতে পারে না যতক্ষণ না তারা নিজের জন্য যা চায় তা অন্যদের জন্য ভালোবাসে। মানুষের প্রতি আন্তরিক হওয়া এতটাই গুরুত্বপূর্ণ যে সহিহ বুখারীর 5:7 নম্বর হাদিস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ শাহ ফরজ সালাত কায়েম করা এবং ফরজ সাদাকা দান করার পর এই দায়িত্ব অর্পণ করেছেন। শুধুমাত্র এই হাদিস থেকেই এর গুরুত্ব অনুধাবন করা যায়, কারণ এতে দুটি অত্যাবশ্যকীয় ফরজ দায়িত্ব রাখা হয়েছে। এটি মানুষের প্রতি আন্তরিকতার একটি অংশ যে কেউ যখন খুশি হয় তখন খুশি হয় এবং যখনই তারা দুঃখিত হয় ততক্ষণ পর্যন্ত তাদের মনোভাব ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক না হয়।
আন্তরিকতার একটি উচ্চ স্তরের মধ্যে রয়েছে অন্যের জীবনকে আরও ভালো করার জন্য চরম সীমাতে যাওয়া, এমনকি যদি এটি নিজেকে অসুবিধায় ফেলে। উদাহরণস্বরূপ, অভাবগ্রস্তদের সম্পদ দান করার জন্য কেউ কিছু জিনিস ক্রয় ত্যাগ করতে পারে। সর্বদা ভালোর দিকে মানুষকে একত্রিত করার আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা করা অন্যদের প্রতি আন্তরিকতার একটি অংশ। অন্যদিকে অন্যদেরকে বিভক্ত করা শয়তানের বৈশিষ্ট্য। অধ্যায় 1:7 আল ইসরা আয়াত 5:3। শয়তান অবশ্যই তাদের মধ্যে বিভেদ বপন করতে চায়। মানুষকে একত্রিত করার একটি উপায় হল অন্যের দোষ ত্রুটি ঢেকে রাখা এবং গোপনে তাদের পাপের বিরুদ্ধে উপদেশ দেওয়া। যারা এইভাবে কাজ করে তাদের গুনাহগুলো মহান আল্লাহ তায়ালা আবৃত করে দেন। জামে আত তিরমিজি 1426 নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। যখনই সম্ভব একজনকে দিনের দিক এবং দুনিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলি অন্যদেরকে উপদেশ দেওয়া এবং শেখানো উচিত, যাতে তাদের পার্থিব ও ধর্মীয় উভয় জীবনই উন্নত হয়। অন্যদের প্রতি একজনের আন্তরিকতার প্রমাণ হল যে তারা তাদের অনুপস্থিতিতে তাদের সমর্থন করে, উদাহরণস্বরূপ অন্যের অপবাদ থেকে। অন্যদের থেকে দূরে সরে যাওয়া এবং শুধুমাত্র নিজের সম্পর্কে চিন্তা করা একজন মুসলিমের মনোভাব নয়। আসলে বেশিরভাগ প্রাণী এভাবেই আচরণ করে। এমনকি যদি কেউ পুরো সমাজকে পরিবর্তন করতে না পারে, তবে তারা তাদের জীবনে তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মতো সাহায্য করার জন্য আন্তরিক হতে পারে। সহজ কথায়, একজনকে অন্যদের সাথে এমন আচরণ করতে হবে যেভাবে তারা চায় মানুষ তাদের সাথে আচরণ করুক। অধ্যায় 2:8 আল কাসাস আয়াত 7:7। আর তুমি সৎকর্ম কর যেমন আল্লাহ তোমার প্রতি মঙ্গল করেছেন। প্রকৃতপক্ষে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না তারা নিজের জন্য যা পছন্দ করে তা অন্যদের জন্য ভালোবাসে। এটি সহিহ বুখারী 1:3 নম্বর হাদিসে প্রাপ্ত একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। এর অর্থ এই নয় যে একজন মুসলমান যদি এই বৈশিষ্ট্যটি গ্রহণ করতে ব্যর্থ হয় তবে তারা তাদের ঈমান হারাবে। এর অর্থ হল, একজন মুসলমানের ঈমান পূর্ণ হবে না যতক্ষণ না তারা এই উপদেশের উপর আমল করবে। এই হাদিসটি আরও ইঙ্গিত করে যে একজন মুসলিম তাদের ঈমানকে পূর্ণ করতে পারবে না যতক্ষণ না তারা নিজের জন্য যা অপছন্দ করে তা অন্যদের জন্যও অপছন্দ করে। এটি সহিহ মুসলিমে পাওয়া আরেকটি হাদিস দ্বারা সমর্থিত, নম্বর 6586। এটি পরামর্শ দেয় যে মুসলিম জাতি একটি দেহের মতো। শরীরের একটি অংশে ব্যথা হলে শরীরের বাকি অংশ ব্যথা ভাগ করে নেয়। এই পারস্পরিক অনুভূতির মধ্যে রয়েছে অন্যের জন্য ভালোবাসা এবং ঘৃণা করা, যা একজন নিজের জন্য পছন্দ করে এবং ঘৃণা করে। একজন মুসলিম তখনই এই মর্যাদা অর্জন করতে পারে যখন তাদের অন্তর্হিংসাবিদ্বেষ থেকে মুক্ত থাকে। এই মন্দ বৈশিষ্ট্যগুলি সর্বদা একজনকে নিজের জন্য আরও ভালো কামনা করতে বাধ্য করবে। সুতরাং বাস্তবে এই হাদিসটি একটি ইঙ্গিত দেয় যে ক্ষমাশীল হওয়া এবং হিংসাবিদ্বেষের মতো মন্দ বৈশিষ্ট্যগুলিকে দূর করার মতো ভালো বৈশিষ্ট্য অবলম্বন করে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এটি কেবলমাত্র পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য শেখার এবং আমল করার মাধ্যমেই সম্ভব। মুসলমানদের জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ যে অন্যের জন্য ভালো চাওয়া তাদের ভালো জিনিস হারাতে হবে। মহান আল্লাহর ভাণ্ডারের কোনো সীমা নেই, তাই স্বার্থপর ও লোভী মানসিকতা অবলম্বনের প্রয়োজন নেই। অন্যদের জন্য ভালো কামনা করার মধ্যে অন্যদের সাহায্য করার জন্য প্রচেষ্টা করা অন্তর্ভুক্ত, যেমন আর্থিক বা মানসিক সমর্থন, যেভাবে একজন ব্যক্তি তাদের প্রয়োজনের মুহূর্তে অন্যদের সাহায্য করতে চান। তাই এই ভালোবাসা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে দেখাতে হবে। এমনকি যখন একজন মুসলিম মন্দ কাজ থেকে নিষেধ করে এবং অন্যের ইচ্ছার পরিপন্থী উপদেশ দেয়, তখন তাদের উচিত এমনভাবে করা উচিত যেমন তারা চায় অন্যরা তাদের সেদয় উপদেশ দিক। পূর্বে উল্লেখ করা হয়েছে, আলোচ্য প্রধান হাদিসটি পারস্পরিক ভালোবাসা এবং যত্নের বিরোধিতাকারী সমস্ত খারাপ বৈশিষ্ট্যগুলি দূর করার গুরুত্ব নির্দেশ করে, যেমন হিংসা। হিংসা হল যখন একজন ব্যক্তি একটি নির্দিষ্ট আশীর্বাদের অধিকারী হতে চায়, যা শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন তা অন্য কারো কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এই মনোভাব মহান আল্লাহ কর্তৃক মনোনীত নিয়ামত বিতরণের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ। এ কারণে এটি একটি বড় গুনাহ এবং হিংসাকারীর নেক আমলকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সুনান আবু দাউদ 4903 নম্বরে পাওয়া একটি হাদিসে এটিকে সতর্ক করা হয়েছে। যদি একজন মুসলিম অন্যের কাছে থাকা হালাল জিনিসগুলি কামনা করতে হয়, তবে তাদের উচিত অন্য ব্যক্তিকে না হারিয়ে একই বা অনুরূপ জিনিস দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা এবং প্রার্থনা করা উচিত। আশীর্বাদ এই ধরনের ঈর্ষা বৈধ এবং ধর্মের দিক থেকে প্রশংসনীয়। সহিহ মুসলিম 1896 নম্বরে পাওয়া একটি হাদিসে এটি উপদেশ দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাক উপদেশ দিয়েছেন যে মুসলমানদের কেবল সেই ধনী ব্যক্তিকে হিংসা করা উচিত যে তাদের সম্পদ সঠিকভাবে ব্যবহার করে, এবং একজন জ্ঞানী ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত হন যিনি তাদের জ্ঞানকে নিজের এবং অন্যদের উপকারে ব্যবহার করেন।
একজন মুসলমানের উচিত কেবল অন্যদের জন্য বৈধ পার্থিব আশীর্বাদ লাভের জন্য নয় বরং উভয় জগতের ধর্মীয় আশীর্বাদ লাভের জন্য ভালোবাসা। প্রকৃতপক্ষে যখন কেউ অন্যদের জন্য এটি কামনা করে তখন এটি তাকে মহান আল্লাহর আনুগত্যের জন্য তার আদেশ পালনের মাধ্যমে তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকার এবং ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করার জন্য আরও কঠোর প্রচেষ্টা করতে উৎসাহিত করে। এই ধরনের সুস্থ প্রতিযোগিতা ইসলামে স্বাগত জানানো হয়েছে। অধ্যায় আত্তিন আল মুতাফিফিন আয়াত 2-6। সুতরাং এর জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করতে দিন। এই অনুপ্রেরণা একজন মুসলিমকে তাদের চরিত্রের কোনো ত্রুটি খুঁজে বের করতে এবং দূর করার জন্য নিজেদের মূল্যায়ন করতে অনুপ্রাণিত করবে। যখন এই দুটি উপাদান অর্থকে একত্রিত করে মহান আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্যের জন্য প্রচেষ্টা করা এবং নিজের চরিত্রকে পরিশুদ্ধ করা, এটি উভয় জগতেই সাফল্যের দিকে নিয়ে যায়। তাই একজন মুসলমানকে শুধুমাত্র মৌখিকভাবে নিজের জন্য যা চায় তা অন্যদের জন্য ভালোবাসার দাবি করা উচিত নয় বরং তাদের কর্মের মাধ্যমে তা দেখাতে হবে। আশা করা যায় যে এইভাবে অন্যের জন্য উদ্বিগ্ন সে উভয় জগতে মহান আল্লাহর উদ্বেগ লাভ করবে। জামে আত তিরমিজি 1930 নম্বরে একটি হাদিসে ইঙ্গিত করা হয়েছে, ইমানের বিরোধিতাকারী বিষয়ের বিরুদ্ধে সংগ্রাম করা কুফরের শাখা প্রশাখার বিরুদ্ধে সংগ্রাম যেমন ভণ্ডামি ও পাপ বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করে, ইমানকে প্রত্যক্ষভাবে মজবুত করে এমন বিষয়ের উপর আমল করা যেমন প্রয়োজন তেমনি ইমানকে দুর্বল করে এমন বিষয়ের বিরুদ্ধেও সংগ্রাম করা আবশ্যক। এর মধ্যে রয়েছে পাপ থেকে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, আন্তরিক অনুশোচনার মধ্যে রয়েছে অনুশোচনা বোধ করা, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং যার সাথে অন্যায় করা হয়েছে পাপ বা অনুরূপ পাপ পুনরায় না করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া এবং আল্লাহর সম্মানে লঙ্ঘিত যে কোনো অধিকার পূরণ করা। মহিমান্বিত এবং মানুষ, একজন মুসলমানকে অবশ্যই জ্ঞান ও কর্মের মাধ্যমে ধর্মের সন্দেহের মোকাবিলা করতে হবে এবং বিশ্বাসের আকাঙ্ক্ষার সাথে মূল আকাঙ্ক্ষাকে প্রতিস্থাপিত করতে হবে। এর কারণ হল সত্যিকারের সাফল্যের আকাঙ্ক্ষা কেবলমাত্র মূল ইচ্ছা ত্যাগ করে এবং তাদের বিরোধিতা করার মাধ্যমেই সত্যিকার অর্থে আসতে পারে। যখন একজন মুসলিম সন্দেহ ও ভিত্তির আকাঙ্ক্ষার শিকার হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখে তখন তাদের ঈমান দৃঢ় ও পূর্ণ হয়ে ওঠে। মুসলমানদের অবশ্যই অবিচল থাকতে হবে যখনই তারা তাদের শত্রুদের দ্বারা আক্রান্ত হয়, যেমন শয়তান, তাদের ভিতরের শয়তান এবং যারা তাদেরকে মহান আল্লাহর অবাধ্যতার দিকে আমন্ত্রণ জানায়। যখনই এই শত্রুদের দ্বারা প্রলুব্ধ হয় তখনই একজন মুসলমানের মহান আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। পরিবর্তে তাদের উচিত মহান আল্লাহর আনুগত্যের উপর অটল থাকা, যার মধ্যে রয়েছে তার আদেশ পালন করা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়া। এটি এমন স্থান, জিনিস এবং লোকদের এড়িয়ে চলার মাধ্যমে অর্জন করা হয় যারা তাদেরকে পাপ এবং মহান আল্লাহর অবাধ্যতার দিকে আমন্ত্রণ ও প্রলুব্ধ করে। শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকা শুধুমাত্র ইসলামী জ্ঞান অর্জন ও তার উপর আমল করার মাধ্যমেই অর্জিত হয়। একটি পথে একইভাবে ফাঁদ শুধুমাত্র অনুরূপভাবে জ্ঞানের অধিকারী দ্বারা এড়ানো যায়, শয়তানের ফাঁদ থেকে বাঁচতে ইসলামী জ্ঞানের প্রয়োজন। উদাহরণস্বরূপ, একজন মুসলিম পবিত্র কুরআন তেলাওয়াত করার জন্য অনেক সময় ব্যয় করতে পারে কিন্তু তাদের অজ্ঞতার কারণে তারা গীবত করার মতো পাপের মাধ্যমে তাদের সাত কাজগুলি না বুঝেই ধ্বংস করতে পারে। একজন মুসলিম এই আক্রমণগুলির মুখোমুখি হতে বাধ্য, তাই তাদের উচিত তাদের জন্য প্রস্তুত করা উচিত মহান আল্লাহর আন্তরিক আনুগত্যের মাধ্যমে এবং বিনিময়ে একটি অগণিত পুরস্কার লাভ করা। যারা তার সন্তুষ্টির জন্য এইভাবে সংগ্রাম করে তাদের জন্য মহান আল্লাহ সঠিক পথনির্দেশের নিশ্চয়তা দিয়েছেন। অধ্যায় 2-9 আল আনকাবুত আয়াত 6-9। এবং যারা আমাদের জন্য চেষ্টা করে আমরা অবশ্যই তাদের আমাদের পথ দেখাব। অথচ অজ্ঞতা ও অবাধ্যতার সাথে এসব আক্রমণের মুখোমুখি হওয়া কেবল উভয় জগতেই অসুবিধা ও অসম্মানের দিকে নিয়ে যাবে। একইভাবে একজন সৈনিক যার কাছে আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র নেই সে পরাজিত হবে, একজন অজ্ঞ মুসলমানের কাছে এই আক্রমণের মুখোমুখি হওয়ার সময় আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র থাকবে না যার ফলে তাদের পরাজয় ঘটবে। অথচ জ্ঞানী মুসলমানকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রদান করা হয় যাকে পরাস্ত করা যায় না বা প্রহার করা যায় না, অর্থাৎ মহান আল্লাহর আন্তরিক আনুগত্য। এটি কেবলমাত্র আন্তরিকভাবে ইসলামী জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার মাধ্যমেই অর্জিত হয়। বিশ্বাসের উৎকর্ষে পৌঁছানোর চেষ্টা করা সহিহ মুসলিমে 9-9 নম্বরে পাওয়া একটি দীর্ঘ হাদিসে মহান বিহয়রত মুহাম্মদ শাহ ইহসানের অর্থ ব্যাখ্যা করেছেন, যার অর্থ শ্রেষ্ঠত্ব হিসেবে অনুবাদ করা যেতে পারে। এই শ্রেষ্ঠত্ব বলতে আল্লাহ মহান এবং সৃষ্টির প্রতি একজনের আচরণ ও আচরণকে বোঝায়। পবিত্র কুরআন জুড়ে শ্রেষ্ঠত্বের সাথে কাজ করার কথা বলা হয়েছে, যেমন অধ্যায় 1-0 ইউনুস আয়াত 2-6। যারা উত্তম কাজ করেছে তাদের জন্য সর্বোত্তম পুরস্কার এবং অতিরিক্ত। সহিহ মুসলিমের 4-4-9 ও 4-5-0 নম্বর হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাক এই আয়াতের ব্যাখ্যা করেছেন, মহিমান্বিত
এই পুরস্কার সেই মুসলিমদের জন্য উপযুক্ত যারা শ্রেষ্ঠত্বের সাথে কাজ করে। যেমন শ্রেষ্ঠত্ব মানে একজনের জীবন পরিচালনা করা, যেন তারা মহান আল্লাহকে সাক্ষ্য দিতে পারে, সর্বদা তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ সত্তাকে পর্যবেক্ষণ করে। যে ব্যক্তি একটি শক্তিশালী কর্তৃপক্ষ তাদের পর্যবেক্ষণ করতে পারে, সে কখনই তাদের ভয়ে খারাপ আচরণ করবে না। প্রকৃতপক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাত একবার কাউকে পরামর্শ দিয়েছিলেন যেন তারা সর্বদা এমন আচরণ করে যেন তারা প্রতিনিয়ত একজন ধার্মিক ব্যক্তির দ্বারা পরিলক্ষিত হয় যা তারা সম্মান করে। ইমাম তাবারানির আল মুজাম আল কাবির 5539 নম্বরে পাওয়া একটি হাদিসে এটির পরামর্শ দেওয়া হয়েছে। যে ব্যক্তি এই পদ্ধতিতে কাজ করবে সে খুব কমই পাপ করবে এবং সর্বদা ভালো কাজের দিকে ধাবিত হবে। এই মনোভাব মহান আল্লাহর ভয় সৃষ্টি করে এবং দুনিয়াতে পরীক্ষার আগুন এবং পরকালে জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে কাজ করে। এই সতর্কতা নিশ্চিত করবে যে কেউ কেবল মহান আল্লাহর প্রতি তাদের সমস্ত কর্তব্য পালন করবে না, বরং এটি তাদের সৃষ্টির প্রতি তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করবে, যার শিখর হল আন্তরিকভাবে অন্যদের সাথে সদয় আচরণ করা। এই ব্যক্তি জামি আত-তিরমি 251 নম্বরে পাওয়া হাদিসটি পূরণ করবে, যা উপদেশ দেয় যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ইমানদার হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তা অন্যদের জন্য পছন্দ করে। শ্রেষ্ঠত্বের এই স্তরটি নিশ্চিত করে যে একজন ব্যক্তি সঠিক নিয়তে কাজ করে, যা সহিহ বুখারিতে পাওয়া হাদিস অনুসারে বিশ্বাসের ভিত্তি। নম্বর এক, যে ব্যক্তি ভালো কাজ করে এবং সঠিক নিয়তে ভালো আচরণ প্রদর্শন করে তার জন্য সাফল্য নিশ্চিত করা হয় মহান আল্লাহকে খুশি করার জন্য। একজন ব্যক্তি যত বেশি ভালো কাজ করবে তার ইমান ততই মজবুত হবে যতক্ষণ না তারা এমন একজন মুসলিম হয়ে ওঠে যারা গাফিলতি থেকে দূরে থাকে এবং ইসলামের শিক্ষা অনুযায়ী তাদের পরকাল ও পার্থিব জীবনকে সুন্দর করার জন্য সর্বদা সংগ্রাম করে থাকে। আশঙ্কা করা হয় যে যারা মহান আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে এই পুরস্কারের বিপরীতে দেওয়া হবে, যেহেতু তারা মহান আল্লাহ তায়ালার সর্বব্যাপী দৃষ্টিকে ভয় না করে জীবনযাপন করেছে, তারা আখেরাতে তাকে দেখতে পাবে না। অধ্যায় 8-3 আল মুতাফিফিন আয়াত 1-5। না, নিশ্চয়ই তাদের পালনকর্তার পক্ষ থেকে সেদিন তারা বিভক্ত হবে। যারা মহান ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের মতো কাজ করার জন্য তাদের তালিকা শুরু করতে হবে, তাদের উদ্ধৃত মূল অংশে প্রদত্ত উপদেশের দ্বিতীয় অংশের উপর আমল করতে হবে। এই সাহসিকভাবে বিশ্বাস করা উচিত যে মহান আল্লাহ সর্বদা তাদের শক্তিশালী করছেন। যদিও এই অবস্থা তার চেয়ে নিম্ন স্তরের, যে ব্যক্তি এমনভাবে কাজ করে তারা মহান আল্লাহকে পালন করে কোনো অংশে কম নয়, এটি মহান আল্লাহকে সত্যিকারের ভয়কে অবলম্বন করার একটি উপায়। যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, এই মনোভাব একজনকে পাপ থেকে প্রতিপালিত রাখা হবে এবং সাত প্রতি মন্তব্য করবে। ইমাম তানান আল মুজাম আল কাবির 7935 নং নম্বরে মহানবী হযরত মুহাম্মদ উচ্চপদস্থ উচ্চারণ ওয়াসাল্লাম এর পরামর্শ অনুযায়ী এই ব্যক্তি চেষ্টা চালিয়ে যাবেন, কিয়ামতের দিন তাকে ছায়া দান করবেন। উচ্চাভিলাষী মহান ঐশ্বরিক উপস্থিতি বর্ণনার উল্লেখ করা হয়েছে, যেমন অধ্যায় 5-7 আল হাদিদ আয়াত 4, আপনি যেখানেই থাকুন না কেন তিনি আপনার সাথে আছেন, আর তোমরা যা কর আল্লাহ তা দেখেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মহান আল্লাহর ঐশী উপস্থিতি সম্পর্কে প্রকৃত সচেতনতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। উদাহরণস্বরূপ সহিহ বুখারী 7405 নম্বরে পাওয়া একটি ঐশী হাদিসে মহান আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি তার সাথে আছেন যে তাকে স্মরণ করে। এই কারণেই হিলিয়াত আল আউলিয়া খণ্ড 1 পৃষ্ঠা 8-4 এবং 8-5 এ বিশ্বস্ত সেনাপতি আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি চাকচিক্য ও আডম্বর থেকে দূরে ছিলেন, জটজগতের এবং শুধুমাত্র একাকী রাতে সান্ত্বনা পাওয়া, অর্থ তিনি মানুষের সাহচর্যের চেয়ে মহান আল্লাহর সাহচর্য চেয়েছিলেন। মহান আল্লাহর ঐশ্বরিক উপস্থিতি সম্পর্কে সচেতনতা অবলম্বন করা শুধুমাত্র পাপ প্রতিরোধ করে না এবং ভালো কাজকে উৎসাহিত করে, কিন্তু এটি একাকিত্ব ও হতাশাকেও প্রতিরোধ করে। একজন ব্যক্তি খুব কমই মানসিক স্বাস্থ্য সমস্যা দ্বারা প্রভাবিত হয় যখন তারা ক্রমাগত এমন একজন ব্যক্তির দ্বারা পরিবেষ্টিত থাকে যে তাকে ভালোবাসে এবং তাদের সাহায্য করে। মহান আল্লাহর চেয়ে সৃষ্টিকে কেউ বেশি ভালোবাসে না এবং এতে কোনো সন্দেহ নেই যে তিনিই সকল সাহায্যের উৎস। অতএব শ্রেষ্ঠত্বের সাথে কাজ করা একজনের বিশ্বাস, কর্ম, মানসিক অবস্থা এবং বৃহত্তর সমাজকে উপকৃত করে। একজন মুসলিমকে অবশ্যই তাদের মতো হওয়া এড়িয়ে চলতে হবে যারা মহান আল্লাহকে তাদের পালনকারীদের মধ্যে সবচেয়ে তুচ্ছ মনে করে। এটি একটি গুরুতর আধ্যাত্মিক ব্যাধি যা আল্লাহ, মহান এবং সৃষ্টির প্রতি সকল প্রকার পাপ এবং খারাপ আচরণের দিকে নিয়ে যায়। সত্যই মহান আল্লাহকে স্মরণ করা। সহিহ বুখারী 6407 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি করে না তাদের মধ্যে পার্থক্য একটি জীবিত ব্যক্তির মতো। একটি মৃত ব্যক্তি
যারা মহান আল্লাহর সাথে একটি দৃঢ় সংযোগ তৈরি করতে চায় তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, যাতে তারা এই দুনিয়া এবং আখেরাতে সফলভাবে আল্লাহকে যতটা সম্ভব স্মরণ করতে পারে। সহজ কথায়, তারা যত বেশি তাকে স্মরণ করবে তত বেশি তারা এই গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করবে। মহান আল্লাহর স্মরণের তিনটি স্তরে কার্যত আমল করার মাধ্যমে এটি অর্জিত হয়। প্রথম স্তর হল মহান আল্লাহকে অন্তরে ও নীরবে স্মরণ করা। এর মধ্যে রয়েছে একজনের উদ্দেশ্য সংশোধন করা, যাতে তারা শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। দ্বিতীয়টি হল জিনবা দ্বারা মহান আল্লাহকে স্মরণ করা। কিন্তু মহান আল্লাহ তায়ালার সাথে বন্ধন দৃঢ় করার সর্বোচ্চ ও কার্যকরী উপায় হল কার্যত তাকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা স্মরণ করা, তার আদেশ পালনের মাধ্যমে, তার নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত অনুযায়ী ধৈর্যের সাথে নিয়তির মোকাবেলা করার মাধ্যমে এটি অর্জন করা হয়। এর জন্য একজনকে ইসলামিক জ্ঞান অর্জন ও তার উপর আমল করতে হবে, যা উভয় জগতের সকল কল্যাণ ও সাফল্যের মূল। যারা প্রথম দুই স্তরে থাকবে তারা তাদের নিয়তের উপর নির্ভর করে পুরস্কার পাবে, কিন্তু তারা আল্লাহর স্মরণের তৃতীয় এবং সর্বোচ্চ স্তরে না যাওয়া পর্যন্ত তাদের ঈমান ও তাকওয়ার শক্তি বাড়ানোর সম্ভাবনা নেই। ইসলামের শ্রেষ্ঠত্ব বোঝা। ইসলাম মহৎ, উত্তম ও পবিত্র। এর বিশ্বাস সঠিক এবং সবচেয়ে উপকারী। এটি যে নৈতিকতা এবং আচরণ প্রচার করে তা সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর। এটি যে ক্রিয়া এবং বক্তৃতাকে উৎসাহিত করে তা সমস্ত সৃষ্টির জন্য সর্বোত্তম এবং সর্বাধিক ন্যায়সঙ্গত। উদাহরণস্বরূপ, সুনানে আন নাসাই 4998 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকারের মুসলিম এবং একজন প্রকৃত মুমিনের লক্ষণের পরামর্শ দিয়েছেন। একজন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে তাদের মৌখিক ও শারীরিক ক্ষতি অন্যদের থেকে দূরে রাখে। এটি প্রকৃতপক্ষে তাদের ধর্ম নির্বিশেষে সমস্ত লোককে অন্তর্ভুক্ত করে। এতে এমন সব ধরনের মৌখিক ও শারীরিক পাপ রয়েছে যা অন্যের ক্ষতি বা কষ্টের কারণ হতে পারে। এর মধ্যে অন্যদের সর্বোত্তম উপদেশ দিতে ব্যর্থ হওয়া অন্তর্ভুক্ত হতে পারে, কারণ এটি অন্যদের প্রতি আন্তরিকতার বিরোধিতা করে, যা সুনানে আন নাসাই 4204 নম্বরে পাওয়া একটি হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। এতে অন্যদেরকে মহান আল্লাহকে অমান্য করার উপদেশ দেওয়া এবং এর ফলে তাদেরকে পাপের দিকে আমন্ত্রণ জানানো অন্তর্ভুক্ত। একজন মুসলিমের এই আচরণ এড়ানো উচিত, কারণ তাদের খারাপ পরামর্শের উপর কাজ করা প্রত্যেক ব্যক্তির জন্য তাদের হিসাব নেওয়া হবে। সহিহ মুসলিম 2351 নম্বরে পাওয়া একটি হাদিসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। শারীরিক ক্ষতির মধ্যে রয়েছে অন্যের জীবিকার সমস্যা সৃষ্টি করা, প্রতারণা করা, অন্যকে প্রতারণা করা এবং শারীরিক নির্যাতন করা। এই সমস্ত বৈশিষ্ট্য ইসলামী শিক্ষার পরিপন্থী এবং এড়িয়ে চলতে হবে। আলোচ্য প্রধান হাদিস অনুসারে একজন প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে অন্যের জানমাল থেকে নিজেদের ক্ষতিকে দূরে রাখে। আবার এটি তাদের ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য প্রযোজ্য। এর মধ্যে চুরি করা, অপব্যবহার করা বা অন্যের সম্পত্তি এবং জিনিসপত্রের ক্ষতি করা অন্তর্ভুক্ত। যখনই কাউকে অন্য কারো সম্পত্তির উপর অর্পণ করা হয় তখন তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে এবং মালিকের কাছে খুশি এবং সম্মত উপায়ে এটি ব্যবহার করছে। সুনানে আর নাসাই 9.5421 এর একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ শাহ সতর্ক করেছেন যে যে ব্যক্তি অন্যের সম্পত্তি অবৈধভাবে হস্তগত করে তা মিথ্যা শপথের মাধ্যমে, যদিও তা একটি ডালের ডালের মতোই হয়, গাছ জাহান্নামে যাবে। উপসংহারে পৌঁছানোর জন্য একজন মুসলমানকে অবশ্যই তাদের মৌখিকভাবে বিশ্বাসের ঘোষণাকে কর্মের সাথে সমর্থন করতে হবে, কারণ সেগুলি একজনের বিশ্বাসের দৈহিক প্রমাণ যা বিচারের দিনে সফলতা পাওয়ার জন্য প্রয়োজন হবে। উপরন্তু একজন মুসলমানের উচিত আল্লাহ মহান এবং মানুষের প্রতি প্রকৃত বিশ্বাসের বৈশিষ্ট্যগুলি পূরণ করা। মানুষের প্রতি সম্মানের ক্ষেত্রে এটি অর্জনের একটি চমৎকার উপায় হল অন্যদের সাথে এমন আচরণ করা যা তারা মানুষের দ্বারা আচরণ করতে চায়, যা সম্মান এবং শান্তির সাথে। ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে চিন্তাভাবনার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে ঈমানকে সুশোভিত করেন এবং তা তাদের কাছে প্রিয় করে তোলেন। অধ্যায় 4:9 আল হুজুরাত আয়াত 7, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন এবং তোমাদের অন্তরে তা আনন্দদায়ক করেছেন এবং কুফর, অবাধ্যতা ও অবাধ্যতাকে তোমাদের জন্য ঘৃণ্য করেছেন। তারাই সঠিক পথপ্রাপ্ত। এই ভালোবাসা একজনকে আন্তরিকতার মাধ্যমে এবং বাচিকভাবে এমন কর্মের মাধ্যমে যা মহান আল্লাহকে সন্তুষ্ট করে, উভয়ই নিজেকে অভ্যন্তরীণভাবে সাজাতে পরিচালিত করে। উপসংহার, সকল মুসলমানেরই ইসলামে বিশ্বাস আছে, কিন্তু তাদের বিশ্বাসের শক্তি ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি ইসলামের শিক্ষা অনুসরণ করে কারণ তাদের পরিবার তাদের বলেছিল যে তারা প্রমাণের মাধ্যমে এটিকে বিশ্বাস করে তার মতো নয়। যে ব্যক্তি কোনো কিছুর কথা শুনেছে সে সেইভাবে বিশ্বাস করবে না যেভাবে নিজের চোখে প্রত্যক্ষ করেছে।
সুনানে ইবনে মাজাহ 224 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে, দরকারি জ্ঞান অর্জন করা সমস্ত মুসলমানের জন্য একটি কর্তব্য। এর একটি কারণ হলো একজন মুসলমান ইসলামের প্রতি তাদের বিশ্বাসকে মজবুত করতে পারে, এটাই সর্বোত্তম উপায়। এটি অনুসরণ করা গুরুত্বপূর্ণ কারণ একজনের বিশ্বাসের নিশ্চিততা যত বেশি শক্তিশালী তারা সঠিক পথে অবিচল থাকার সম্ভাবনা তত বেশি, বিশেষত যখন অসুবিধার মুখোমুখি হয়। উপরন্তু সুনানে ইবনে মাজা 3849 নম্বর হাদিসে পাওয়া যায় এমন একটি সর্বোত্তম জিনিস হিসাবে বিশ্বাসের নিশ্চিত হওয়াকে বর্ণনা করা হয়েছে। এই জ্ঞানটি পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ সা এর হাদিস অধ্যয়নের মাধ্যমে অর্জন করা উচিত। একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক। মহান আল্লাহ পবিত্র কোরআনে শুধু একটি সত্য ঘোষণা করেননি, বরং উদাহরণের মাধ্যমে এর প্রমাণও দিয়েছেন। অতীতের জাতির মধ্যে যে উদাহরণগুলি পাওয়া যায় তা নয়, উদাহরণগুলি যা নিজের জীবনে স্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ, পবিত্র কুরআনে মহান আল্লাহ উপদেশ দিয়েছেন যে কখনও কখনও একজন ব্যক্তি কোনো জিনিসকে ভালোবাসে যদিও তা পেয়ে গেলে তাকে কষ্ট দেয়। একইভাবে তারা একটি জিনিস ঘৃণা করতে পারে যখন তাদের জন্য অনেক ভাল লুকিয়ে আছে। অধ্যায় দুই আল বাকারা আয়াত 216। কিন্তু সম্ভবত আপনি একটি জিনিস ঘৃণা করেন এবং এটি আপনার জন্য ভালো, এবং সম্ভবত আপনি একটি জিনিস পছন্দ করেন এবং এটি আপনার জন্য খারাপ, আর আল্লাহ জানেন অথচ তোমরা জান না। ইতিহাসে এই সত্যের অনেক উদাহরণ রয়েছে, যেমন হুদাইবার চুক্তি। কিছু মুসলিম বিশ্বাস করেছিল যে এই চুক্তিটি, যা মক্কার ও মুসলিমদের সাথে করা হয়েছিল, সম্পূর্ণভাবে পরবর্তী গোষ্ঠীর পক্ষে হবে। তবুও ইতিহাস স্পষ্টভাবে দেখায় যে এটি ইসলাম এবং মুসলমানদের পক্ষপাতী ছিল। এই ঘটনাটি সহিহ বুখারী 2731 এবং 2732 নম্বরে পাওয়া হাদিসে আলোচনা করা হয়েছে। কেউ যদি তাদের নিজের জীবন নিয়ে চিন্তা করে তবে তারা অনেক উদাহরণ খুঁজে পাবে যখন তারা বিশ্বাস করেছিল যে কিছু ভালো ছিল যখন এটি তাদের জন্য খারাপ ছিল এবং এর বিপরীতে। এই উদাহরণগুলি এই আয়াতের সত্যতা প্রমাণ করে এবং একজনের বিশ্বাসকে শক্তিশালী করতে সহায়তা করে। আরেকটি উদাহরণ পাওয়া যায় অধ্যায় 7:9 আন-নাজিয়াত আয়াত 4:6। যেদিন তারা বিচার দিবস দেখবে, যেদিন তারা তার একটি বিকেল বা একটি সকাল ছাড়া জগতে অবস্থান করেনি। ইতিহাসের পাতা উল্টালে তারা স্পষ্ট দেখতে পাবে কিভাবে বর্বর সাম্রাজ্য এসেছে এবং গেছে, কিন্তু যখন তারা চলে গেল তখন এমনভাবে চলে গেল যেন তারা ক্ষণিকের জন্য পৃথিবীতেই ছিল। তাদের কয়েকটি চিহ্ন বাদে সবগুলি এমনভাবে বিবর্ণ হয়ে গেছে যেন তারা পৃথিবীতে প্রথম স্থানে ছিল না। একইভাবে যখন কেউ তাদের নিজের জীবনের প্রতি চিন্তাভাবনা করে তখন তারা বুঝতে পারে যে তারা যতই বয়সী হোক না কেন এবং নির্দিষ্ট কিছু দিন যতই ধীরগতির মনে হোক না কেন, সামগ্রিকভাবে তাদের জীবন এখন পর্যন্ত ঝাঁকুনিতে কেটে গেছে। এই আয়াতের সত্যতা বোঝা একজনের বিশ্বাসের নিশ্চিততাকে শক্তিশালী করে এবং এটি তাদের সময় ফুরিয়ে যাওয়ার আগে পরকালের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করে। পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ ধরনের উদাহরণে পরিপূর্ণ। অতএব একজনকে এই খোদাই শিক্ষাগুলি শিখতে এবং আমল করার চেষ্টা করা উচিত যাতে তারা বিশ্বাসের দৃঢ়তা গ্রহণ করে। যে ব্যক্তি এটি অর্জন করবে সে কোনো অসুবিধার সম্মুখীন হবে না এবং জান্নাতের দরজার দিকে নিয়ে যাওয়া পথে অবিচল থাকবে। অধ্যায় 4:1 ফুসসিলাত আয়াত 5:3। আমরা তাদের দিগন্তে এবং নিজেদের মধ্যে আমাদের নিদর্শন দেখাব যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটিই সত্য।